প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা তোমরা যারা কলেজের ফর্ম ফিল আপ করেছো অনেকেই কলেজে অ্যাডমিশান নিয়েছো বা অনেকে এখনও অ্যাডমিশান নিয়ে উঠতে পারো নি অনেকে কলেজের অ্যাডমিশান ডেট অনেক দেরিতে পড়েছে তো যাই হোক যারা অনার্স নিয়েছো পলিটিক্যাল সায়েন্সে তাদের সাবজেক্ট আশা করি তোমাদের অনেকটাই কনসেপ্টের মধ্যে রয়েছে যে আমাদের অনার্সে থাকবে হচ্ছে সিসি ওয়ান এবং সিসি টু দুটো পেপার আমাদের সিসি পেপার কোর্স কোর্সেস এই দুটো পেপার আমাদের অনার্সে থাকবে পলিটিক্যাল সায়েন্সে তো যারা নিয়েছো এই সিসি ওয়ান এবং সিসি টু তাদেরকে আমি আজকে একটুখানি বেসিক কিছু ধারণা দেব এবং এই সিসি ওয়ান এবং সিসি টু এর সিলেবাস নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নামও তোমাদের আমি বলবো এবং ভিডিও শেষে আমি একটি গুরুত্বপূর্ণ তথ্যও তোমাদের দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো যারা অনার্স নিয়ে পলিটিক্যাল সায়েন্সের দেখো পলিটিক্যাল সায়েন্সের পেপার কোর্স পেপার কোর কোর্সের সিসি সেখানে সিসি ওয়ানে থাকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট শুধুমাত্র ধারণাটি আমাদের থাকবে সিসি ওয়ানে সিসি টুয়ে থাকবে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস তো এই দুটি পেপার আমাদের ফার্স্ট সেমিস্টারে থাকবে যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়েছ এবার কোশ্চেন প্যাটার্নটা আমি তোমাদের একটুখানি আগে বুঝিয়ে দিই দেখো কোশ্চেন প্যাটার্ন আমাদের যেহেতু মডেল ওয়ান এবং মডেল টু এ দুটি ভাগে বিভক্ত দুটো পেপারের ক্ষেত্রেই তো মডেল ওয়ান এবং মডেল টু আমি আসছি তার আগে আমি বলে দিই যে আমাদের কত নম্বরের কটি প্রশ্ন করতে হবে দেখো পনেরো নম্বরে দুটি প্রশ্ন আমাদের করতে হবে দশ নম্বরে করতে হবে দুটি প্রশ্ন পাঁচ নম্বরে করতে হবে সরি পাঁচ নম্বরে না এক নম্বরে পনেরোটি প্রশ্ন আমাদের করতে হবে টোটাল সিক্সটি ফাইভ মার্কস এবার পনেরো নম্বরের যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে মডুল ওয়ান থেকে দুটো দেওয়া থাকবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে এবং মডুল টু থেকেও দুটো দেওয়া থাকবে যে কোনো একটি অ্যান্সার করতে হবে দশ নম্বরের ক্ষেত্রেও তাই মডুল ওয়ানে দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং মডুল টুতেও দুটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো একটি প্রশ্ন দশ নম্বরে অ্যাটেন্ড করতে হবে এবং এক নম্বরের যে প্রশ্ন সেটি মডুল ওয়ান এবং টু থেকে একেবারে পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে সেখানে একটি বাক্যে উত্তর দাও আমাদের একটি বাক্যে উত্তর দিতে হবে পনেরোটি প্রশ্ন সেই জেনারেলের ক্ষেত্রেও তাই অনার্সের এই দুটো পেপারের ক্ষেত্রেও তাই জেনারেলের যারা ক্যান্ডিডেট রয়েছো বা যারা ছাত্রছাত্রীরা রয়েছ জেনারেলের আমাদের জেনারেল লিস্টে গেলেই তোমরা জেনারেল অলরেডি সিলেবাস বইয়ের নাম এবং তোমাদের ছাইছানো দেওয়া শুরু হয়ে গেছে অনার্স সিলেবাস শুরু করেছি তোমরা এক এক করে সেগুলি একটু দেখে নেবে তো আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে এবার আমি সিসি ওয়ানের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো দেখো আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি সেমিস্টার সেমিস্টারিংে তোমাদের পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হয় আর অ্যাসাইনমেন্টে পঁয়ত্রিশ নম্বর থাকে যার মধ্যে টিউটোরিয়াল প্লাস অ্যাটেন্ডেন্স প্লাস প্রোজেক্ট ওয়ার্ক অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদের টেন মার্কস বরাদ্দ থাকে প্রোজেক্ট ওয়ার্ক কিছু নাম্বার অ্যাটেন্ড তোমাদের থাকবে এবং টিউটোরিয়ালেও তোমাদের থাকবে পনেরো দশ করে টোটাল থার্টি ফাইভ মার্কসের তো অ্যাটেন্ডেন্সের উপরও তোমরা কিন্তু মার্কস পাবে এবার চলে আসবো সিসি ওয়ানের যে সিলেবাসটি রয়েছে আগে সাবজেক্টটির নাম আমি আগেও বলেছি এবার বাংলায় আমি বলবো রাজনৈতিক তথ্য বোঝা মডেল ওয়ান মডেল ওয়ানে কী কী থাকবে রাজনৈতিক ধারণা রাজনৈতিক অর্থ মূল ধারণা ওয়ান রাষ্ট্র জাতি সার্বভৌমত্ব ক্ষমতা এবং কর্তৃত্ব এর প্রকার এবং সংযোগ মূল ধারণা টু আইন স্বাধীনতা সমতা আন্তরিক সম্পর্ক এদের বেসিক ধারণাগুলো আমাদের একটু জানতে হবে মডেল টু মূল ধারণা তিন অধিকার ন্যায় বিচার রয়্যালসের বিশেষ উল্লেখ সহ আমাদের পড়তে হবে স্বাধীনতা মূল ধারণা চার গণতন্ত্র ডেভিড হেল্ড এর বিশেষ উল্লেখ সহ পড়তে হবে আমাদের মূল ধারণা পাঁচ নাগরিকত্ব তো এই ছটি টপিক আমাদের থাকবে সিসি ওয়ানের ক্ষেত্রে মডেল ওয়ান এবং মডেল টু তো আশা করি তোমাদের বেসিক কিছু কনসেপ্ট আমি দিতে পারলাম সিলেবাস সম্পর্কে সিসি টু এর সিলেবাস এবং সাইসান নিয়ে এবং সিসি ওয়ানও সাজেশন নিয়ে আমি খুব শিগগিরই তোমাদের সামনে ভিডিও করবো তো তোমরা সেগুলো পাবে তখনই যখন তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি পাবে তো নিশ্চয়ই তোমরা কিন্তু সাবস্ক্রাইব যদি করে রাখো এবং পাশে যদি বেল আইকন ক্লিক করে রাখো তাহলে তার নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাবে অনেক সময় তোমরা তোমাদের খুঁজতে খুব সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা যদি বেল আইকন ক্লিক করে রাখো তাহলে তোমরা নোটিফিকেশানটি খুব সহজেই পেয়ে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে এবার যে গুরুত্বপূর্ণ তথ্যটি তোমাদের বলবো সেটি হচ্ছে দেখে নাও বই বইয়ের নাম রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক তত্ত্ব ডক্টর চণ্ডীদাস মুখোপাধ্যায়ের বইটি খুবই সুন্দর বইটি এবং আরেকটি মোস্ট মানে খুব সুন্দর এইভাবে এই বইটির মধ্যে লেখা থাকে আর খুব পপুলার বই অনাদি কুমার মহাপাত্রের রাজনীতির তত্ত্বের ভূমিকা সিসি ওয়ান যাদের রয়েছে তারা এই সিসি ওয়ানের অনাদি কুমার মহাপাত্রের বইটি কিনতে পারো অর্থ সেক্ষেত্রে খুবই তোমাদের সুন্দরভাবে এই বইটিতে উপস্থাপনা করা রয়েছে এবং প্রথম বইটিও খুব সুন্দরভাবে প্রশ্ন অ্যান্সারের বই তোমাদের করে দেওয়া রয়েছে এই দুটি বই তোমরা কালেক্ট করে নিও আরও তোমাদের কলেজে বা যেখানে তোমরা পড়ছো সেখানেও যে বইগুলো রেফার করবে সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখে তোমাদের যেটি ভালো মনে হয় তোমরা সেটি কিনো তোমাদের আমি পরের ভিডিওতে আমি সাইসেননি খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলের সাথে যুক্ত থাকবে